That's a fucking hoe. I love it. I know you like it more. I love it. Don't fuck you anymore. I love it. I thought you see the I know she like it for me. I'm a fire like a lighting on her pussy. Golden dancing, why she dig it? Cause she like it. All we do here is so different. If you ask me, I know nothing. I know she like it for me. I'm a fire like a lighting on her pussy. Hey, yo, what's up guys? Welcome back to another brand new video on this Topu Gaming. So আজকের ভিডিওটা প্রতিটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের জাম্প হেডশট মারতে হয় ঠিক আছে আর এমন কোনো প্ল্যান নাই যে জীবনে একবার হলো জাম্প হেডশটের ট্রাই করে নাই কারণ আমাদের যত বড় বড় ইউটিউবার আছে যেমন আমাদের হোয়াইট এফ বা যতগুলো পিসি প্লেয়ার বারবার গেম প্লে দেয় তারা সবাই কিন্তু আমাদের জাম্প হেডশটটা খুবই ফেমাস করে ফেলছে সো আজকে আমরা এই টপিকটা নিয়ে বিস্তারিত বলবো কিভাবে মারতে হয় কিভাবে কি করতে হয় সবগুলো ডিটেইলসে দেবো সো যারা যারা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকেন এবং ভিডিওটা আমি স্টার্ট করতেছি সো শুরু করার পূর্বে বলতে চাই এরা কারা ভাই যারা রেগুলার ভিডিও আমাদের দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না ভাই সাবস্ক্রাইব তো একেবারে ফ্রিতে ঠিক আছে শুধু আপনার ইচ্ছাটাই যথেষ্ট সো জাম্প হেডশট মারতে হলে আপনাকে শুধুমাত্র পাঁচটা জিনিস খেয়াল রাখতে হবে এই পাঁচটা জিনিস আপনি পারলে আপনি অবশ্যই জাম্প হেডশট মারতে পারবেন সো নাম্বার ওয়ান হলো আমাদের কাস্টম এইচ ইউডিও তো আমরা যে সেটিং আছে সেই সেটিংটা আপনারা চাইলে আমার কাস্টম এইচ ইউডিতে কপি মারতে পারেন তা না হলেও সমস্যা নাই যে কোনো কাস্টম এইচ ইউডি মারতে পারবেন কিন্তু আপনার খেয়াল রাখতে হবে মাত্র দুইটা জিনিস একটা হলো স্কোপ আর একটা জাম্প স্কোপ যেদিকে রাখবে সেদিকে জাম্প রাখা যাবে না জাম্প যেদিকে রাখবেন সেদিকে স্কোপ রাখা যাবে না অর্থাৎ জাম্প এবং স্কোপ দুইটা দুই দিকে থাকতে হবে ডান দিকে জাম্প হলে বাম দিকে স্কোপ বাম দিকে জাম্প স্কোপ হলে ডান দিকে জাম্প এরকমভাবে রাখতে হবে আপনার কাস্টম এইচ ইউডির মধ্যে সো নাম্বার টুতে আসে আমাদের এইম অর্থাৎ আমাদের এইমটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো হেডশট মারার জন্য হয় আপনি জাম্প হেডশট বলেন আর নর্মাল হেডশট বলেন যে কোনো হেডশটের জন্য আমাদের এইমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এইম যত পারফেক্ট হবে আপনার হেডশট তত ভালো লাগবে সো আমাদের জাম্প হেডশটের জন্য আপনার এনিমিতে শরীরের রেড ডট করা যাবে না অর্থাৎ এনিমির আশেপাশে আপনার এইমটা নিয়েই স্কোপ করতে হবে আর স্কোপ করার সাথে সাথে আপনার জাম্প মারতে হবে ঠিক আছে একেবারে সাথে সাথে আপনার জাম্প মেরে তারপর আপনার ফায়ার বাটনে ক্লিক করতে আমাদের থার্ড পজিশন আছে ফিঙ্গার স্পিড আপনি হেডশট মারতে হলে আপনার ফিঙ্গার স্পিডটা মোটামুটি ভাবে রাখতে হবে কিন্তু আপনার জাম্প হেডশট মারতে হলে আপনার ফিঙ্গার স্পিডটা খুব হাই লেভেলে নিতে হবে অর্থাৎ আপনার স্কোপের সাথে সাথে আবার আপনার জাম্প বাটনে ক্লিক করতে হবে জাম্প বাটনে ক্লিক করার সেকেন্ডের মধ্যেই আবার আপনি ড্রাগ করতে হবে ঠিক আছে সো এটা হলো আমাদের থার্ড পজিশন অর্থাৎ আপনার ফিঙ্গার স্পিড বাড়াতে হবে সো চার নম্বরে আছে আমাদের ট্রিকটা সো আমাদের ট্রিকটা আসলে কি আমি স্ক্রিনে দিয়ে দিব এই দেখেন আপনি স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম 1 2 3 এই তিনটা বাটনের কাজ আমাদের জাম্প হেডশটের জন্য সো প্রথমে আপনি স্কোপটা অন করবেন এনিমির পাশে এইম নিয়ে ওটা রেড ডট করা যাবে না এইমের ব্যাপারটা বললাম আগে সো তারপর আপনি স্কোপ করে জাম্প বাটনে ক্লিক করার সাথে সাথে হালকা একটু ড্র্যাগ করতে হবে তো এনিমি ডান দিকে গেলে ডান দিকে হালকা একটু ড্র্যাগ করতে হবে বাম দিকে গেলে বাম দিকে হালকা একটু ড্র্যাগ করতে হবে তো আমাদের জাম্প হেডশটটা আসলে যখন এনিমি দাঁড়াই থাকবে তখন কাজে আসবে কিন্তু এনিমি যখন খুব বেশি মুভমেন্ট করবে রানিং করবে তখন তেমন একটা কাজে আসবে না যদি আপনার দিকে সরাসরি রাশ করে তাহলে জাম্প হেডশটটা কাজে আসবে কিন্তু যদি ডানে বা বামে কোন দিকে যায় তাহলে জাম্প হেডশটটা কাজে আসবে না সো আপনি বুঝতে পারতেছেন এটা শুধুমাত্র এনিমি যখন দাঁড়াই থাকবে তখন কাজ করবে এটা হলো আমাদের চার নম্বর ট্রিক সো নাম্বার পাঁচে আছে আমাদের প্র্যাকটিস আসলে ভাই প্র্যাকটিসের উপর কোনো কিছু নাই আপনি জাম্প হেডশট মারতে হলে আপনার প্র্যাকটিস করতেই হবে প্রথম প্রথমে দিনে ধরেন এক ঘন্টার মতো আপনি করলেন ট্রেনিং গ্রাউন্ডে গিয়া তারপর পরের দিন আবার এক ঘন্টা পরের দিন আধা ঘন্টা এরকম করতে করতে আস্তে আস্তে আপনার টাইম কমে যাবে তখন দেখবেন আপনি বসে আর কি জাম্প হেডশট মারতে পারতেছেন আর দুই একবার মারার পর তারপর দেখবেন বারবার লাগতেছে আপনি বুঝে যাবেন কেমনে মারলে হেডশটটা লাগে ঠিক আছে সো সবচেয়ে বড় কথা হলো প্র্যাকটিস সো যারা যারা ভিডিও এখন দেখতেছেন আশা করি ভিডিও ভালো লাগতেছে সো অবশ্যই চ্যানেল একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনি নিজে শিখলে হবে না আপনার বন্ধু বান্ধবরা শিখতে হবে আর আপনার ফ্রেন্ডরা যদি না শিখে তাইলে আপনি ভালো একটা র্যাঙ্কে যেতে পারবেন না কারণ আপনি একা তো আর মেসেজ দিতে পারবেন না আপনার ফ্রেন্ডরাও শিখতে হবে ওরাও ভালো খেললে আপনিও আপনার র্যাঙ্ক বাড়বে সো অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সো আজকের জন্য এটুকুই টাটা গুড বাই আর কি আর কোন কোন ধরনের আপনার টপিক্সের উপর টিপস চান তা আমাকে জানিয়ে দিবেন অর্থাৎ এম বা ফিঙ্গার স্পিড বা মুভমেন্ট স্পিড বা ফাস্ট গ্লোয়াল
কিরকম টিপস চান জানিয়ে দিবেন, আমরা সবগুলো টিপস দেওয়ার ট্রাই করবো এখন থেকে। সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।